স্যার, একটা প্রশ্ন এটা আমরা এই অনুষ্ঠানে যারা আসেন বিশিষ্ট জন ওদেরকে করি। প্রশ্নটা হচ্ছে, তারা প্রেমকে কিভাবে দেখেন? আমি যেটুকু মনে করি, প্রেম হচ্ছে না পাওয়া। কেমন লাইলি মজনুর মধ্যে খুবই গভীর প্রেম, তার কারণ তারা পরস্পরকে পায়নি। যদি পেত তাহলে বিয়ের 7 দিন পরে হয়তো ঝগড়া করে। কেমন তো, সুতরাং আমরা যা কিছু পেলাম না, যা কিছু হারালাম, এটাই প্রেম। এবং প্রেম আলটিমেটলি কতদিন বাঁচে? মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রেম খুব জোর 3 মাস বাঁচতে পারে, কারণ এই সময় এটা এত অসহ্য সুখ, এটা এত অকথ্য যন্ত্রণা। যন্ত্রণা তো বটে, কারণ গানের মধ্যে তো আছে যে লোকে বলে প্রেম, আমি বলি জানি, আছে না, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা বলে। প্রেম তো যন্ত্রণায় ভরা, সুখে ভরা, এত তীব্র সুখ এবং যন্ত্রণা মানুষ বেশি দিন সহ্য করতে পারে না। সুতরাং মানে বেঁচে থাকার দরকারই প্রেমকে এক সময় একটু নিচে নামিয়ে বন্ধুত্বের পর্যায়ে নিয়ে আসতে হয়, উচ্চতর বন্ধুত্ব মানে। তো অবশ্যই সাইন্টিফিক্যালি বলে যে 4 বছর, কারণ প্রেমের সময় যে উদ্দীপনা জাগে সেটা আবার এক সময় স্থিতি, একটা স্থিতিস্থাপকতার মধ্যে চলে আসতে চায়। এটা নাকি 4 বছর সময়, স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে 4 বছর। 4 বছর মানে সব মানে পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রেম 4 বছর পরে ওটা বন্ধুত্বের লেভেলে নেমে আসবে। তবে বন্ধুত্বের লেভেলে নামলে কোনো অসুবিধা নেই, তার কারণ হলো প্রেমকে যদি আমরা কাঞ্চনজঙ্ঘার মতো একটা উঁচু পর্বত শৃঙ্গের কথার মতো ভাবি, কেমন সেই স্বর্গের কিনারা, তাহলে বন্ধুত্বকে বলতে হবে পামির মালভূমির মতো একটা। তো সেই কাঞ্চনজঙ্ঘার শীর্ষেতে একজনের বেশি জায়গা নেই, জায়গা তো কম, কিন্তু মালভূমিতে তো অনেক মানুষ, অনেক বন্ধুত্ব, কেমন অনেক অন্তরঙ্গতা, অনেক কিছু হয়। সেজন্য আমি আলটিমেটলি প্রেমের চাইতে সুন্দর পৃথিবীতে কিছু নেই, এত বেদনাময়, এত সৌন্দর্যময়, এত আলোময়, এত যন্ত্রণাময়, এত উচ্চ, এত যা, এত উঁচুতে মানুষ আর কিছুতে ওঠে না। কিন্তু বন্ধুত্ব বড় শান্তিদায়ক, সুতরাং প্রেমকে শেষ পর্যন্ত যদি একটা উন্নত বন্ধুত্বের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে সেটাই পৃথিবীর স্থায়ী সম্পদ। স্যার, আমার আমির পক্ষ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে, এই যে আপনি আমাদের 50তম পর্বে এলেন, সেজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ঠিক আছে, আমাকেও 50তম জন্য আপনারা যে নির্বাচিত করেছেন, এই জন্য আমি গৌরববোধ করছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে।